দেখেছেন সব থেকে বড় দুর্গা, সব থেকে বড় প্যান্ডেলও, এবার দেখুন সব থেকে বড় লক্ষ্মী প্রতিমা কোথায়। বীরভূমের আদিরে পাড়ায় 5 ফুটের লক্ষ্মীর ভাণ্ডারের উপরে 20 ফুটের লক্ষ্মী প্রতিমা তৈরি করে চমক দিল পুজো উদ্যোক্তারা। থিম লক্ষ্মীর ভাণ্ডার। মমতা ব্যানার্জি যে লক্ষ্মীর ভাণ্ডার যেটা দিচ্ছেন, ঠিক আছে, যে প্রকল্পটা, তো ওই প্রকল্পটাকে ধরেই আমাদের সব সবাই মিলে ঠিক করেছি যে এবারে লক্ষ্মীর ভাণ্ডারের উপরে মা লক্ষ্মী দাঁড়িয়ে থাকবে। লক্ষ্মীর ভাণ্ডার বিশেষ থিমের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়েছেন গ্রামের মহিলারাও। এবারে আপনারা শুনলাম নাকি লক্ষ্মীর ভাণ্ডারের 1 মাসের টাকা দিয়েছেন পুজো, কেন? যাতে আমাদের পুজোটা আরো ভালোভাবে হয়, আমরা আনন্দ ভালোভাবে করতে পারি, সেই জন্য আমরা লক্ষ্মীর ভাণ্ডারটা এই মাসে দিয়েছি। আমরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি প্রত্যেক মাসে 1000 টাকা করে, কেউ 500, কেউ 1000 পাচ্ছি, সেই জন্য আমরা সবাই তুলে দিয়েছি। বীরভূমের আদিরে পাড়ায় 36 বছর ধরে লক্ষ্মী পুজো চলছে। দূর দূরান্তের দর্শনার্থীদের জন্য 5 দিন প্রতিমা রাখবেন উদ্যোক্তারা। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।